नमस्कार, आमी कौशिक राय, एस्ट्रो एडुकेशन यूट्यूब चैने सकल प्रिय दर्शक बंधु के आंतरिक अभिनंदन, शुभेच्छा और अनेक अनेक भालोबासा जानाई। आगामीकाल बृहस्पतिवार 15 डिसेम्बर 2022 जे पांच राशि सुपर प्राप्ति करते चले সেই পাঁচ রাশির বিষয়ে আমি আলোচনা করব। তবে যারা রাশি জানেন তারা রাশিটাকে অ্যাপ্লাই করবেন, যারা রাশি জানেন না তারা অবশ্যই আপনারা নামের অক্ষর দিয়ে, আমি প্রতিদিন আপনাদেরকে জানাই, তো নামের অক্ষর দিয়ে আপনারা অ্যাপ্লাই করুন, বিশেষভাবে কিন্তু লাভ আপনারা কিন্তু পাবেন। দেখুন, ভিডিও আপনারা প্রতিদিন শুনছেন কিন্তু সম্পূর্ণ ভিডিওটা আপনারা কেউ শুনছেন না, শুধু রাশির নাম, টার্গেট নাম্বার, শুভ সময় আপনারা শুনে বড় সিদ্ধান্তে এগিয়ে যাচ্ছেন। এখানে আপনারা কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ছোট ভুল আপনাদের কিন্তু অনেক ক্ষতি কিন্তু করে দিচ্ছে, তাই আমি বারবার বলি ভিডিওটি আপনারা সম্পূর্ণরূপে শুনবেন, কারণ এই ভিডিওটি গুরুত্বপূর্ণ এখানেই যে আমি পাঁচ রাশির কথা বলছি। পাঁচ রাশির হাজারো লাখো কোটি মানুষ আছে, সবার কি প্রাপ্তি ঘটবে? যদি সবারই প্রাপ্তি যদি করতো, আজকে আমাদের সমাজে কিন্তু গরিব জিনিসটা কিন্তু থাকতো না, আজকে সবাই কিন্তু কোটিপতি হয়ে যেত, কেউ কারো কাজ কিন্তু করতো না, আজকে সবাই তো ধনী। তো এই জায়গাটা দেখার বিষয় যে আপনার জন্ম ছক পারমিট করছে কি না, আপনার জন্ম ছকে যোগ আছে কি না, যোগটা থাকলে আপনার কোন বছর কোন কোন মাসগুলোতে আপনার যোগ আছে সেটা আগে জেনে নিন। এবং আপনার ক্ষেত্রে রাহু, শুক্র, বুধ এবং শনি এই চারটি গ্রহ আপনার জন্মছকে কেমন আছে, রাহু, শুক্র, বুধ এবং শনি এই চারটি গ্রহের প্লেসমেন্ট আপনার জন্মছকে শুভ অবস্থাতে আছে না অশুভ অবস্থাতে আছে সেটা আগে জানুন, তারপর আপনি ইনভেস্টমেন্টটা আপনি করুন। কারণ এখানে আপনি ইনভেস্টমেন্ট করছেন সম্পূর্ণ আপনার দায়িত্ব, ভিডিও দেখে ইনভেস্টমেন্ট করছেন দায়িত্বটা আপনার, কারণ আমি এখান থেকে আপনার জন্ম কুণ্ডলী অথবা হস্তরেখা কিন্তু আমি দেখতে পাচ্ছি না, এটা সার্বিক কিন্তু বিচার, ব্যক্তিকেন্দ্রিক বিচার কিন্তু আমি করছি না, এই জন্য সম্পূর্ণ ভিডিওটা আমি বারবার বলে আপনারা শুনুন। এবং আপনার জন্মছকে ভাগ্যভাব এবং আকস্মিক প্রাপ্তির ভাব, এই দুটি ভাব আপনার জন্মছকে স্ট্রং আছে কি না সেটা আগে আপনি জেনে নিন, তারপর আপনি এগিয়ে চলুন। এগিয়ে চলুন মানে আপনার প্রাপ্তির লক্ষ্যে, মানুষের আমি একটা কথা বলি, প্রত্যেক মানুষের একটা লক্ষ্য থাকা দরকার, লক্ষ্য না থাকলে মানুষ জীবনে কিন্তু বড় হতে কিন্তু পারে না। তবে লক্ষ্যটা স্থির করতে গেলে আপনার জন্ম কুণ্ডলীটা দেখা দরকার, আপনার জন্মছকে কোন বছরে প্রাপ্তির যোগ আছে বা আপনার কেটে গেছে কিনা বা আপনার আজ থেকে এক বছর পর আছে কিনা সেটা আগে জেনে নিন। এবং আপনার ক্ষেত্রে মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্ত দশা, দশা কিন্তু মানুষের ভাগ্যকে কিন্তু নির্ধারণ করে, অর্থাৎ দশার উপর কিন্তু মানুষের ভাগ্য কিন্তু পরিবর্তন হয়, কিছু কিছু ক্ষেত্রে আপনার রাজ্যকারী গ্রহের দশা থাকে আবার কিছু ক্ষেত্রে মারক গ্রহের দশা থাকে, এখানে কিন্তু বুঝার ব্যাপার আপনার ক্ষেত্রে রাজ্যকারী গ্রহের দশা আছে না মারক গ্রহের দশা চলছে। এবং এর পাশাপাশি ভাগ্যভাবকে স্ট্রং করুন এবং রাহু রক্ষা কবচ আপনারা পরিধান করুন। রাহু হচ্ছে কলিযুগে আকস্মিক প্রাপ্তির কারক গ্রহ, রাহু হচ্ছে কলিযুগের রাজা, তবে রাহু রক্ষা কবচ নেওয়ার আগে আপনি এক্সপার্ট অ্যাস্ট্রোলজারের সঙ্গে যোগাযোগ করুন, যারা
চুলচেরা বিশ্লেষণ করবে, সূক্ষ্ম বিশ্লেষণ করবে, তীক্ষ্ণ জায়গাটা আপনার দেখবে জন্মছক, অর্থাৎ যেটাকে বলে রিফাইন করা বলে না, একদম আতস কাছে ফেলে আপনার জন্মছককে নিখুঁতভাবে দেখে তবেই রেমিডিয়াল মেজারমেন্ট যদি করা যায় অবশ্যই আপনার ভাগ্য কিন্তু বদলাবে। এই যে আমি রাশিগুলোর কথা বলবো, সবার যে হবে এটাও আমি বলছি না, আবার সবার যে হবে না এই কথাটা আমি বলছি না, যাদের ক্ষেত্রে স্ট্রং আছে ভাগ্য তাদের ক্ষেত্রে হবে, আর যাদের ক্ষেত্রে ভাগ্য দুর্বল তাদের ক্ষেত্রে, বা রাহু দুর্বল আছে, শনি দুর্বল আছে, বুধ দুর্বল আছে, শুক্র দুর্বল আছে, চারটি গ্রহ দুর্বল আছে, প্রাপ্তির জায়গাটা কিন্তু বাধাপ্রাপ্ত আপনার নিশ্চিত রূপেই হবে। এবার দেখার বিষয় আপনার জন্মছকে কোন কোন জায়গাগুলোকে স্ট্রং করা দরকার এবং আপনার স্টেবিলিটি কোন জায়গাকে পাওয়ার দিয়ে আপনার কুইক ফাস্ট রেমিডি করে আপনার প্রাপ্তিকে চট জলদি আনানো কিন্তু সম্ভব। এটা বার্থ চার্ট রিফর্মেশনের মাধ্যমে একমাত্র সম্ভব। আপনার যদি বার্থ চার্ট রিফর্মেশন করা যায় কি না, নিশ্চিত রূপে আপনার কিন্তু যে সমস্যা থাক না কেন সেই সমস্যা থেকে আপনি কিন্তু মুক্তি পাবেন। এবার আমি বলবো নামের অক্ষর দিয়ে। অনেকেই কমেন্ট করেছেন যে স্যার নামের অক্ষর দিয়ে বলুন, স্যার নামের অক্ষর দিয়ে বলুন, প্রচুর কমেন্ট এসছে। তা প্রথম আগামীকালে যে নামের অক্ষরটি যেটি আমি বলবো সেটি হচ্ছে আর। আপনার নামের অক্ষর যদি আর দিয়ে শুরু হয় আপনার ক্ষেত্রে টার্গেট নাম্বার 7। আপনার নামের অক্ষর যদি পি দিয়ে শুরু হয় আপনার ক্ষেত্রে টার্গেট নাম্বার সেটি হচ্ছে 3। আপনার নামের অক্ষর যদি টি দিয়ে শুরু হয় টার্গেট নাম্বার 8। আপনার নামের অক্ষর যদি ইউ দিয়ে শুরু হয় আপনার টার্গেট নাম্বার সেটি হচ্ছে 6। আপনার নামের অক্ষর যদি এন দিয়ে শুরু হয় টার্গেট নাম্বার আপনার ক্ষেত্রে 5। আপনার নামের অক্ষর যদি দেখা যাচ্ছে জে দিয়ে শুরু হয় টার্গেট নাম্বার 4। এবার আসি রাশির নাম এবং রাশিভিত্তিক শুভ সময়। আগামীকাল ডেটটা থেকে 3টা অবধি রাহুকাল রয়েছে, এ সময় কোনো ইনভেস্টমেন্ট করবেন না। এবং আমি আজকে শুধু রাশির নামটা শুধু বলে দেব, শুভ সময়টা বলবো। যারা যারা দেখছেন টার্গেট নাম্বারটা আপনাদের কমেন্ট বক্সে আমি আপনারা কমেন্ট করুন, টার্গেট নাম্বারটা আমি সেখানে আপনাদেরকে জানিয়ে দেবো। প্রথম যে রাশির কথা আমি বলবো সেই রাশির নাম আগামীকালে সেটি হচ্ছে মহা সৌভাগ্যশালী রাশি, সেটি হচ্ছে আপনার সিংহ রাশি। সিংহ রাশির আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 2। এবং আপনাদের শুভ সময় সকাল 10:31 থেকে আপনার 12:28 পর্যন্ত। দ্বিতীয় যে রাশির কথা বলবো সেই রাশির নাম কর্কট রাশি। আপনাদের শুভ সময় সকাল 10:34 থেকে 12:15 পর্যন্ত। তিন নম্বর যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম মিথুন রাশি। মিথুন রাশির আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 8। আপনাদের শুভ সময় সকাল 9:35 থেকে 12:14 পর্যন্ত। এরপর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম আপনার ধনুরাশি। ধনুরাশির শুভ সময় সকাল 10:54 থেকে 12:28 পর্যন্ত। এরপর যে রাশির আমি কথা বলবো অন্তিম এবং শেষ রাশি সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির আপনাদের আগামীকালের শুভ সময় সকাল 11:18 থেকে শুরু করে আপনার 12:36 পর্যন্ত আপনাদের ক্ষেত্রে টাইমটা কিন্তু বিশেষভাবে শুভ। প্রত্যেকে জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন।
এবং যারা আমার সাথে অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন অথবা রাহু রক্ষা কবচ নিতে চাইছেন, আপনারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন, সময় মতো আপনারা রিপ্লাই পেয়ে যাবেন। কি উপায় আছে সমস্ত কিছু ডিটেলস আপনাদেরকে কিন্তু জানিয়ে দেওয়া হবে। সম্পূর্ণ একটি পেড সার্ভিস, ফ্রি সার্ভিস নয়। আবার একটি কথা আপনাদেরকে বলছি, একটা অনুরোধ, আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ করুন। হোয়াটসঅ্যাপে মেসেজ করলে চট জলদি আপনারা রিপ্লাই পাবেন। ফোন করার থেকে, ফোন সবসময় ধরা সম্ভব হয় না, আমার অ্যাসিস্ট্যান্ট সবসময় ধরতে পারে না। হোয়াটসঅ্যাপে করলে কী হয় জানেন, আপনারা ইনস্ট্যান্ট উত্তরগুলো কিন্তু চটাচট আপনারা কিন্তু পেয়ে যাবেন। ভিডিওটি এ পর্যন্তই, নমস্কার, ধন্যবাদ।